হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশন স্টাডি সো বন্ধুরা আমি একটু ব্যস্ত থাকার ধরুন কালকে আমি তোমাদের যে ডাব্লিউ বিপি কনস্টেবলের যে রেজাল্ট আউট হয়ে গেছে টু থাউজেন্ড এইটিনের মেন এক্সাম দিয়েছিলো এবং ইন্টারভিউ দেওয়ার পর যে তোমার রেজাল্ট যারা যারা সিলেক্টেড হয়েছো তাদের যে রেজাল্ট আপলোড হয়েছে অর্থাৎ যা আপডেটটা এসেছে এবং অলরেডি রিলিজ হয়ে গেছে সেই আপডেটটা তোমাদের দিতে পারেনি তো বন্ধুরা আজকে তোমাদের সেই আপডেটটা দিচ্ছে অর্থাৎ যারা যারা অলরেডি আশা করি সবাই দেখে নিয়েছো যারা যারা কোয়ালিফাই করেছ বা যারা যারা আনকোয়ালিফাই করেছ বা যারা ওয়েটিংয়ে আছো তো বন্ধুরা দেখো আমি যেটা জানতে পারাচ্ছি এবং আমি যেটা চেক করে যেটা দেখেছি যে টোটাল তিনটে তিন রকম তোমাদের কোয়ালিফাই আনকোয়ালিফাই এবং তোমাদের ওয়েটিং অর্থাৎ দেখো ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদের কোয়ালিফাই করেছে এবং তারপর আনকোয়ালিফাই করেছে অর্থাৎ দেখো টোটাল সিটের মধ্যে তো এখনও অবধি লিস্ট সম্পূর্ণভাবে বের করেনি যেটা ডাব্লিউ কনস্টেবলের তরফ থেকে এখনও তোমাদের যে ওদের ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট সেগুলো কিছুই বের করেনি তো দেখো সেকেন্ড লিস্ট বেরোনোর একটা বিশেষ সম্ভাবনা রয়েছে সে কতটা সম্ভাবনা রয়েছে বা কেন বেরোবে সেইগুলো । নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বা বেরোলে কবে বেরোতে পারে বা চান্স কতটা রয়েছে সেই সম্বন্ধে একটু ডিটেলসটা তোমাদের সঙ্গে শেয়ার করব অর্থাৎ দেখো যারা সিলেক্টেড হওনি তোমরা যে কনস্টেবলের যে তোমাদের ফাইনাল ফাইনাল মেরিট লিস্ট বেরিয়ে গেছে সেখানে যারা সিলেক্টেড হওনি সেই ক্ষেত্রে তাদের সিলেক্টেড হওয়ার পরবর্তীকালে চান্স আছে কি না বা কোনো চান্স নেই কিনা সমস্ত কিছুই তোমাদের ডিটেলসে আলোচনা করব। কিন্তু তার আগে তোমাদের একটা বিশেষ জিনিস আমি তোমাদের দেখাতে চাইছি দেখো তোমাদের আমি একটা কাট অফ টু থাউজেন্ড এইটিন মেন এক্সামের যে কাট অফ দিয়েছিলাম এবং তার সঙ্গে তোমাদের একটা ডেট বলেছিলাম কি ডেট বলেছিলাম সেটা তোমাদের একটুখানি আগে ভিডিওটা তোমাদের দেখিয়ে দিই তারপর তোমরা অলরেডি নিজেরা নিজেরাই বুঝতে পেরে যাবে দেখো এখানে একটুখানি আমি ভিডিওটা চালাচ্ছি তো তোমরা কাইন্ডলি একটু দেখে নেবে পুরো ভিডিওটা যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আশা করি যারা যারা দেখেছো তো অনেকে অনেক বাজে কমেন্ট করেছিল দাদা তুমি কি করে জানো তুমি কি ডাবলিবিপির এই সব নানারকম বাজে বাজে খুবই কমেন্ট তো সেই ক্ষেত্রে সেইটাই তোমাদের সঙ্গে একটু জাস্ট শেয়ার করে আমি তোমাদের দেখাচ্ছি দেখো আমি কী ভিডিও ছেড়েছিলাম তো দেখো বন্ধুরা ইন্টারভিউ চলছে অর্থাৎ এখনও দুদিন রয়েছে তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই জানো আর কি বলছে ফাইনাল কাট অফ রিলিজ ডেট তো বন্ধুরা ফাইনাল কাট অফ যে ফাইনাল কাট অফটা বেরোবে সেটা কবে বেরোতে পারে এটা নিয়ে একটা অ্যাপ্রক্সিমেট কোনো ডেট নয় মোটামুটি তোমরা শিওর হয়ে যেতে পারো নাইনটি নাইন পারসেন্ট যে উনত্রিশে সেপ্টেম্বর তোমাদের রিলিজ হতে পারে যে ফাইনাল কাট অফ অর্থাৎ ইন্টারভিউতে যে ডকুমেন্টস ভেরিফিকেশন হয়েছে এবং তোমার ইন্টারভিউ দিয়েছ সেই ক্ষেত্রে ইন্টারভিউ নাম্বার এবং তোমাদের যে মেন এক্সাম হয়েছিল তার নাম্বার সেই ক্ষেত্রে ফাইনাল কাট অফটা কবে দিয়েছে উনত্রিশে সেপ্টেম্বর তো এটা হচ্ছে তোমাদের ফাইনাল কাট অফ যেদিন বেরোবে সেটা কবে উনত্রিশে সেপ্টেম্বর তোমার ফাইনাল কাট অফ বেরোবে এটা তোমার নাইনটি নাইন পার্সেন্ট শিওর হয়ে যেতে পারো আর কি কথা তোমার তো তোমরা দেখতে পেয়ে গেলে তো আমি ভিডিওটা তোমাদের দেখালাম যে আমি যে ভিডিওতে যেটা কথাটা বলেছিলাম সেটা হলো কি উনত্রিশে তোমার সেপ্টেম্বরের কথা অর্থাৎ আজকে আঠাশ তারিখ নেক্সট ডে উনত্রিশ তো বন্ধুরা দেখো দুদিন আগে অলরেডি রিলিজ হয়ে গেছে সেই ক্ষেত্রে যদি আমার ডেটটা যদি ভুল হতো বা ডেটটা যদি পিছিয়ে যেত সেই ক্ষেত্রে সেটা ভুলের সম্ভাবনা কিন্তু আগে রিলিজ হয়েছে সেটা দুদিন আগে রিলিজ হয়েছে তো সেই ক্ষেত্রে দেখো ওদের সম্পূর্ণ যেহেতু সিট সংখ্যা যেহেতু ক্যান্ডিডেট সংখ্যা অনেকটা কমে গেছে সেই ক্ষেত্রে ওদের টোটাল সিট অ্যারেঞ্জমেন্ট করতে এবং অ্যানাউন্স করতে সেটাও তাড়াতাড়ি হয়ে গেছে তো সেই ক্ষেত্রে সাতাশ তারিখ হয়ে গেছে দেখো দুদিন আগে হয়েছে সেই ক্ষেত্রে আমি কোথা থেকে জেনেছি না জেনেছি এরকম নানা রকম বিভিন্ন রকম কমেন্ট এসেছিলো তো তার জন্য তোমাদের আমি ভিডিওটা দেখিয়ে দিলাম দেখো কারণ আমি যেইটুকু খবর দিই তোমাদের জেনুইন খবর দিই দেখো উনত্রিশ তারিখ রিলিজ হওয়ার কথা বলেছিলাম কিন্তু সেটা সাতাশ তারিখ হয়ে গেছে দুদিন আগে তো সেটাই এবার তোমরাই বলো যে আমি কতটা ভুল বলেছিলাম বা কতটা ঠিক বলেছিলাম তো এবার আমি যেটা আসল টপিক যেটা হলো কি সেকেন্ড লিস্ট তো সেকেন্ড লিস্টটা বেরোবে কি বেরোবে না ডাব্লিউ বিপি সেটা নিয়ে আমি একটু আলোচনা করছি তোমাদের সঙ্গে দেখো দেখো তিন দেখো তোমাদের আমি এখন যে পেজটা খুলে আছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট বেঙ্গল পুলিশ তো এই পেজটা ওপেন করলে দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেই ইন্টারফেসে তোমাদের কী রয়েছে দেখো টোটাল যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং তারপর দেখো প্রথমেই দেখো সাতাশ নয় দু হাজার উনিশে একটা নোটিফিকেশান বেরিয়েছে তো সাতাশ নয় দু হাজার উনিশে যখন নোটিফিকেশনটা বেরিয়েছে এখানে দেখো গেট ডিটেলস গেট ডিটেলসে যখন ক্লিক করবে তখন তোমার দেখবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে ইন্টারফেস ইন্টারফেস আসার পর এখানে তোমরা কী করবে দৃষ্টিক সিলেক্ট করবে দৃষ্টিক ধরো তোমার একটা যেন অ্যাপ্রসেশন সিলেক্ট করলে তারপর তোমার কি অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা এখানে দিয়ে দিলে ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করে দিলে তারপরে তারপর যেটা তোমাদের আসবে সেটাই আমি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করবো দেখো নর্মালি তোমাদের কি আসছে এবং কি আসছে না দেখো এরকম করলে যারা সিলেক্টেড হয়েছো তাদের কি রকম দেখাবে প্রথমে দেখো আমি একটু স্টুডেন্টের প্রবলেম থাকার জন্য আমি দিতে পারিনি যারা যারা সিলেক্টেড হয়েছে এবং যারা আনসিলেক্ট হয়েছে যা যারাই হয় না কেন আমি তাও তোমাদের ডিটেলসটা বলে দিচ্ছি প্রথমে তোমাদের এটা যখন সাবমিট করবে তারপর প্রথমে তোমাদের যেটা দেখাবে ক্যান্ডিডেট নাম ক্যান্ডিডেট নাম ধরো সি ডি যাই ধরো তারপর অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার দেখাবে শো করবে তারপর কি কী দেখাবে রোল নাম্বার শো করবে তারপর তুমি কোন ডিস্ট্রিক্ট সেটা শো করবে আর নদীয়া ডিস্ট্রিক্ট হলে নদীয়া বর্ধমান হলে বর্ধমান তারপর তোমাদের যেটা রেজাল্ট রেজাল্ট বলে একটা সিলেক্ট করবে সবার শেষে কি রেজাল্ট বলে একটা অপশান শো করবে কি রেজাল্ট তো সেই রেজাল্ট যখনই শো করবে তো রেজাল্ট শো করার পরে তোমাদের কী করবে সেখানে যেটা তোমরা যদি কোয়ালিফাই হও তো সেই ক্ষেত্রে তোমাদের দেখাবে কি সিলেক্টেড ফর দি পোস্ট অফ কনস্টেবল ইন ডাব্লিউ বিপি অর্থাৎ তোমরা সিলেক্টেড হয়ে গেছো তো এটা দেখাবে আর যদি তোমরা যদি সিলেক্টেড না হও সেক্ষেত্রে সেম দেখাবে কিন্তু যে তোমাদের রেজাল্টের জায়গাটা রয়েছে সেই রেজাল্টের জায়গা কি দেখাবে নট সিলেক্টেড ফর দি পোস্ট অফ কনস্টেবল ইন ডাব্লিউ বিপি অর্থাৎ দেখো এই দুটো এই যে আমি দুটো বললাম একটা সিলেক্টেড এবং আর একটা আনসিলেক্টেড এই যে তো টোটাল দুটো বললাম এই দুটোর ক্ষেত্রে তোমাদের ম্যাক্সিমাম দেখো সবার সবারই এটা মানে এবার এই যে এই দুটোই দেখাচ্ছে কিন্তু দেখো কিছু কিছু ক্যান্ডিডেটদের সামথিং প্রায় আমি যেটা জানতে পেরেছি প্রায় আমি নিজে দেখেছি প্রায় দুটো থেকে তিনটে ক্যান্ডিডেটকে আমি দেখেছি যেটা কি রয়েছে দাদা ওয়েটিং উম ওয়েটিং ফর দি পোস্ট কনস্টেবল ইন ডাব্লিউবিপি অর্থাৎ দেখো ওয়েটিং ওয়েটিং বলে একটা এরকম কিছু একটা শো করছে আমি দু থেকে তিনজনের ক্যান্ডিডেটদের যারা আমাকে স্ক্রিনশট তুলে পাঠিয়েছে আমি সেটা দেখেছি তারা ওরা আমাদের জিজ্ঞাসা করছে যে তারা আমি বুঝতে পারছি না এটা কী হবে তো সেই ক্ষেত্রে আমি তখন ব্যাপারটা আমি আরও কয়েকজনের জন্য দেখলাম এবং দু তিনজন প্রথমে একজন পাঠিয়েছে সেটা দেখে হয়তো ভুল ত্রুটি ভাবলাম যে কিছু একটা হবে হয়তো তারপর দেখলাম সেকেন্ড সেকেন্ড একজন পাঠালো সেম জিনিস থার্ড একজন পাঠালো টোটাল আমি তিনটে দেখেছি তো তিনটেতেই ওয়েটিং বলে একটা জায়গা রয়েছে অর্থাৎ দেখো জিনিসটা কি হবে তার জন্য কি সেকেন্ড লিস্ট বেরোবে হয়তো কিছু হয়তো টোটাল দেখো টোটাল ক্যান্ডিডেটের মধ্যে হয়তো পঁচিশটা কি পঞ্চাশটা টোটাল হয়তো যে তোমার যে ইন্টারভিউর জন্য যারা কোয়ালিফাই হয়েছ তারা তো কোয়ালিফাই হয়ে গেলে আনকোয়ালিফাই যারা তারা তো আনকোয়ালিফাই হয়ে গেল দেখো আনকোয়ালিফাই যারা হয়েছো তাদের তো কোনো চান্স নেই এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে তোমাদের আমি বলতে পারছি কিন্তু যারা ওয়েটিং রয়েছে ওয়েটিং বলে যে স্ট্যাটাসটা দেখাচ্ছে যদি কারো দেখিয়ে থাকে তাদের একটা চান্স রয়েছে সামান্য একটা চান্স রয়েছে যেটা হলো কত পার্সেন্ট তোমাদের একটা পার্সেন্টেজের হিসাবে যদি আমরা তোমরা বলি সেটা হলো কত ফিফটি পারসেন্ট ফিফটি পার্সেন্ট চান্স আছে যদি যাদের ওয়েটিং রয়েছে বাট যারা তোমাদের আনকোয়ালিফাই করেছো সেই ক্ষেত্রে তাদের কোনো নট সিলেক্টেড ফর দি পোস্ট কনস্টেবল ইন ডাব্লিউ তাদের কোনো চান্স নেই তো তারা অবশ্যই তোমরা নেক্সট এক্সামের জন্য প্রিপারেশন নাও ভেঙে পড়ো না এবং নেক্সট কোচিং করো এবং ভালোভাবে পড়াশোনা করো এবং যে যে তোমার ডাব্লিউ বিপির আরও আরও অনেক রিক্রুটমেন্ট বেরোবে সেই ক্ষেত্রে তোমার তার জন্য তার জন্য প্রস্তুতি পর্ব শুরু করে দাও কিন্তু দেখো যার জন্য এই ভিডিওটা তৈরি করা সেটা হলো কি ওয়েটিং কিছু ক্যান্ডিডেটদের ওয়েটিং দেখাচ্ছে ওয়েটিংটা কাদের দেখাচ্ছে সেটাই হচ্ছে ব্যাপার যাদের দেখো পাঁচ হাজার সাতশো দুই টোটাল যে সিটটা ছিল পাঁচ হাজার সাতশো দুই তো এর মধ্যে এর মধ্যে বিভিন্ন রকম ক্যাটাগরির ক্যান্ডিডেট ছিল তো সেই ক্ষেত্রে তোমরা জানো আমি টোটাল সিটটাই তোমাদের আগে একটা যে ভিডিও করেছি সেখানে আমি বলে দিয়েছি প্রত্যেকটা সিটই তোমার জেনারেল জেনারেলটা জেনারেলদের মধ্যে ঢুকবে এস সির এসসির মধ্যে ঢুকবে যারা এটা আমি তোমাদের বলে দিয়েছি ইসির সিটগুলো সিট যে সিটগুলো রয়েছে সে প্রত্যেকটা তোমার যে যে যার যেটি সিট রয়েছে সে সেখানে ঢুকবে তো যারা ওয়েটিংয়ে রয়েছে তাদের ক্ষেত্রে কী হবে দেখো টোটাল পাঁচ পাঁচ হাজার সাতশো দুইটি সিট রয়েছে তো সেই ক্ষেত্রে তোমাদের এইখানে যেটা ওই পাঁচ হাজার সাতশো দুইটি সিটই তোমাদের টোটাল যে তোমার সিলেক্টেড বা সিলেক্টেড করা হয়েছে আপাতত যেটা পাঁচ হাজার সাতশো দুইটাই তোমার টোটাল যে সিট রয়েছে মানে অর্থাৎ সিলেক্টেড ফর দি ইন পোস্ট অফ কনস্টেবল ইন ডাব্লিউ এরকম যাদের স্ট্যাটাসটা দেখাচ্ছে তো রেজাল্টে গিয়ে তো সেই ক্ষেত্রে তারা এরকম পাঁচ হাজার সাতশো দুইজনকেই টোটাল নেওয়া আছে একটা সিটও তোমাদের বেশি নেওয়া হয়নি তোমাদের আমি যেটুখানি খবর বলবো সত্যতার সাথে বলবো পাঁচ হাজার সাতশো দুই কিন্তু কিছু ক্যান্ডিডেটকে যেটা তোমাদের দেখাচ্ছে সেটা কি দেখাচ্ছে ওয়েটিং দেখো এদের কি হবে যারা ওয়েটিং দেখাচ্ছে হ্যাঁ পাঁচ হাজার সাতশো দুইজন যে সিটটা টোটাল যেটা হয়েছে এই যে এই সিটের মধ্যে কিছু ক্যান্ডিডেট যারা হয়তো যাবে না অর্থাৎ কি নেক্সট যে ছমাসের মাসের ট্রেনিং রয়েছে সেই ছমাসের মাসের ট্রেনিংয়ে অনেক ক্যান্ডিডেট যেটা রয়েছে যাবে না হয়তো ম্যাক্সিমামই যাবে হয়তো পাঁচ হাজার ছশো হয়তো ছশো সাড়ে ছশো সরি পাঁচ হাজার ছশো পঞ্চাশ পাঁচ হাজার ছশো সত্তর ছ হাজার ছশো আশি এমনকি পাঁচ হাজার ছশো ছশো নব্বই ম্যাক্সিমাম ক্যান্ডিডেট তোমার যাবে ছ মাসের যে ট্রেনিং রয়েছে কারণ দেখো আজকালকার ওয়েস্টবেঙ্গলের যা অবস্থা রয়েছে তোমার যে ভ্যাকেন্সি রয়েছে তার উপর যা বেকারত্বটা বেড়েছে তো সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যাবে কিন্তু কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা যাবে না তার জন্যই যদি বাই চান্স তারা না যায় সেই ক্ষেত্রে যারা ওয়েটিং রয়েছে তাদের জন্য একটা সুযোগ খুলে যাবে যে তোমাদের নেক্সট ছমাসের যে ট্রেনিং পিরিয়ডটা আবার আবার তোমাদের ডাকা হবে এবং তোমরা সেখান থেকে কোয়ালিফাই হয়ে যাবে এবং মাসের ট্রেনিংয়ের জন্য তোমরা সিলেক্টেড হয়ে যাবে তো তোমাদের মধ্য কথা এটাই যে চান্সটা খুবই কম রয়েছে তো সেকেন্ডলিস্ট নিউ আপডেট যেটা এসেছে সেই আপডেটটা কি যদি টোটাল সিট পাঁচ হাজার সাতশো দুইটা দুই এই ফিল যদি না হয় টোটাল এখন বর্তমানে পাঁচ হাজার সাতশো দুইজনকেই সিলেক্ট করা হয়েছে অর্থাৎ কোয়ালিফাই করা হয়েছে মেন এবং যে ইন্টারভিউ রেজাল্ট অনুযায়ী কিন্তু তারপরেও যেটা হয়েছে সেটা কি এদের মধ্যে যদি কেউ ছমাসে ট্রেনিংয়ে না যায় সেই ক্ষেত্রে অর্থাৎ নেক্সট যে রাউন্ড রয়েছে নেক্সট যে স্টেপ রয়েছে সেটা যদি না করে সেই ক্ষেত্রে তোমাদের যারা ওয়েটিংয়ে রয়েছে যাদের স্টেটেসটা ওয়েটিংয়ে দেখাচ্ছে শুধুমাত্র তাদের জন্যই বলছি যে তোমরা নেক্সট রাউন্ডের জন্য অর্থাৎ ছ মাসের যে ট্রেনিং পিরিয়ড রয়েছে তার জন্য তোমরা তখন তারা কোয়ালিফাই হয়ে যাবে কিন্তু এর চান্স রয়েছে কতটা ফিফটি পার্সেন্ট কারণ দেখো হয়তো হয়তো যখন কাট রিলিজ হয়ে যাবে দেখো এখনও কাট সম্পূর্ণভাবে রিলিজ হয়নি দেখো কাট উপরটা কাট যখনই রিলিজ হয়ে যাবে তখন অনেকটা ক্লিয়ার ক্লিয়ার হয়ে যাবে তো সেই ক্ষেত্রে কাট অফটা রিলিজ হওয়ার জন্য তোমাদের দুদিন অপেক্ষা করতে হবে অর্থাৎ প্রায় অর্থাৎ তোমাদের অর্থাৎ উনত্রিশ তারিখের মধ্যে আশা করা যায় কাট অফ দিয়ে দেবে অর্থাৎ আজকে আঠাশ তারিখ আজকে একটা তোমার অফিসিয়াল ছুটি রয়েছে তো সেই ক্ষেত্রে কাল হয়তো দেওয়ার সম্ভাবনা সম্ভাবনা নেই কারণ উনত্রিশ তারিখ তোমাদের হয়ে যাবে রোববার টোটাল যে তিরিশ তারিখ অর্থাৎ তিরিশ তারিখ তোমাদের দেওয়ার সম্ভাবনা রয়েছে এটা তোমাদের আমি মোটামুটি একটা সিওরিটি দিয়ে বলতে পারি দেখো কারণ আজকে আজকে বা কালকে রিলিজ হওয়ার কোনো কোনো চান্স নেই যে কাট অফ কারণ দেখো এখন তোমার অফিস ছুটি রয়েছে তো সেই ক্ষেত্রে তোমার অপেক্ষা করতে হবে দুদিন যাদের ওয়েটিং দেখাচ্ছে তো সেই ক্ষেত্রে যারা ওয়েটিং দেখা যায় তারা দুদিন অপেক্ষা করো দুদিনের মধ্যেই তোমাদের আশা করি সেকেন্ড লিস্ট যদি বেরোয় তারা আপডেট চলে আসবে কিন্তু দেখো আপডেটটা যখনই আসবে তখনই আমার চ্যানেলে পেয়ে যাবে তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে বেল আইকনটি প্রেস করে দেবে এবং পাশে অল নোটিফিকেশান বেলটি বাজিয়ে দেবে যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশান সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাও তো বন্ধুরা যারা যারা তোমরা কোয়ালিফাই বা আনকোয়ালিফাই করেছো যারা কোয়ালিফাই তারা তাদের তাদের তো অবশ্যই কংগ্র্যাচুলেশনস এবং যারা আনকোয়ালিফাই করেছে তারা চিন্তিত হওয়ার কিচ্ছু নেই তো তোমরা নেক্সট এক্সামের জন্য প্রিপারেশন নাও আশা করি তোমরাও পরবর্তীকালে সিলেক্টেড হবে এবং জব পাবে এটা আশা করি আমি হানড্রেড পার্সেন্ট তোমাদের বলতে পারি কারণ দেখো পড়াশুনো করলে তোমরা অবশ্য পাবে অবশ্যই পাবে এটা একদম সিওরিটি দিয়ে বলা যেতে পারে আর আরেকটা কথা যাতে ওয়েটিং দেখাচ্ছে তারা অবশ্যই একটু ওয়েটিং অপেক্ষা করো তোমরা সোমবার অবধি কারণ দেখো 30 তারিখেই তোমাদের আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে এবং কাট বেরিয়ে যাবে এবং সেকেন্ড লিস্ট বেরোবে কিনা তারও একটা প্রবল ওদের তরফ থেকে একটা নোটিফিকেশন দিয়ে দেবে কারণ সেকেন্ড লিস্ট তখনই বেরোতে পারে যখন টোটাল সিটটা ফিল আপ না হবে এবং যারা এ রয়েছো তাদের জন্য যারা আনকোয়ালিফাই করে গেছো নট সিলেক্টেড দেখা যাচ্ছে তাদের জন্য কিন্তু নয় এটা আমি বারবার করে বলছি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করে দেওয়ার সঙ্গে শেয়ার করে তোমার বন্ধুজন প্রিয়জনদের সঙ্গে যারা ডাব্লিউ বিপির এক্সাম দিয়ে এসেছে যাদের ওয়েটিং দেখাচ্ছে সবার সঙ্গে শেয়ার করে দেবে ভিডিওটা তাহলে অবশ্যই অবশ্যই আমি বুঝতে পারবো যে কতটা শেয়ার হচ্ছে এবং কতটা আমাদের বন্ধুদের যারা ফ্রেন্ড ফ্রেন্ডরা রয়েছে তোমাদের কতটা উপকারে লাগছে এই ভিডিওটা সো বন্ধুরা দেখো যে আপডেটটা দিই আমি তোমাদের সঠিক আপডেট দেওয়ার চেষ্টা করি কারণ তোমাদের ভিডিওতেই আমি একটু আগে একটা দেখি দিয়েছি যে দেখো যে সঠিক নিউজ কি না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি কোনো আপডেট আসে ইতিমধ্যেই আমি আপডেট তোমাদের সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়ার চেষ্টা করবো তার জন্য অবশ্যই আমার সঙ্গে যুক্ত থাকতে হবে এবং অবশ্যই এক্সাম প্রিপারেশনটা দিয়ে ফলো করতে হবে তা অবশ্যই তার ফেসবুক পেজের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে কারণ লাইক না করলে আমার মোটিকেশন বাড়বে না সো থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ